নগাঁও ডক্টর বি সি রয় রাষ্ট্রীয় জুনিয়র ফুটবল পূর্ণগতিত অন্ধ্রপ্রদেশ আর হিমাচল প্রদেশের বিরুদ্ধে জয়ের পিছত বৃহস্পতিবারে সিকিমের বিরুদ্ধে খেলিব। নগাঁও ক্রীড়া সন্থার উদ্যোগত আর ফুটবল সন্থার সহযোগত নুরুল আমিন স্টেডিয়ামত পূর্ণগতিত চলি থাকা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ডক্টর বি সি রয় ট্রফি রাষ্ট্রীয় জুনিয়র লড়ার ফুটবল প্রতিযোগিতার ঘরুয়া দল চমকপ্রদ প্রদর্শনের গ্রুপ লীগর তৃতীয়খন খেলত বৃহস্পতিবারে সিকিমের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা আগবাব। ইতিপূর্বে ঘরুয়া দল নিজের প্রথমখন খেলত অন্ধ্রপ্রদেশক 5-0 গোলত আর দ্বিতীয়খন খেলত মধ্যপ্রদেশক 4-0 গোলত পরাস্ত করেছিল। গ্রুপ সিট থাকা দলটির প্রশিক্ষক রূপে আছে সোনম কুমার রামসিয়ারি আর ম্যানেজার রূপে আছে অরূপ বরদলৈ। আনহাতে বুধবার খেলত জম্মু এন্ড কাশ্মীরে উত্তরাখণ্ডক 3-0 গোলত আর গুজরাটে ত্রিপুরাক 5-3 গোলত হরুয়ায় সম্পূর্ণ পয়েন্ট অর্জন করেছে। ইয়ারে পুয়া অনুষ্ঠিত খেলখনত জম্মু এন্ড কাশ্মীরের হয়ে আজিম পারভিজ নজরে দুটা আর মীর মুর্তজা হুসেনে এটা গোল দিয়ে। বিয়লির খেলখনত গুজরাটের হয়ে কিতামসা টয়জামে দুটা, উদন্ত গজর থোনম জাম আর এরিক সি জজিয়ে এটাকে গোল দিয়ে বিপরীতে ত্রিপুরা হয়ে অমরজিৎ দেববর্মায় দুটা আর বঙ্গলাল রিল হালামে পেনাল্টি যোগে এটা গোল দিয়ে। নগাঁও ক্রীড়া সন্থার অন্যতম যুটীয়া সঞ্চালক নগাঁও ক্রীড়া সন্থার অন্যতম যুটীয়া সম্পাদক উজ্জ্বল বড়ে জানিবলৈ দিয়া মতে বৃহস্পতিবারে বনাম সিকিমের গুরুত্বপূর্ণ খেলখনের উপরই আন কেখন খেলত নাগাল্যান্ডে হারিয়ানার বিরুদ্ধে, আন্ডামানে নিকোবরে লাক্ষাদ্বীপের বিরুদ্ধে আর অরুণাচল প্রদেশে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা আগবাব। মন করবলিয়া যে দলট অহা 30 সেপ্টেম্বর অরুণাচল প্রদেশের বিরুদ্ধে গ্রুপ লীগর নিজের অন্তিম খেলত অবতীর্ণ হব। নগাঁওপর নাসিরুদ্দিন আহমেদের সহযোগ দীপ শিকা বড়া হাজরিকার প্রতিবেদন অলিম্পিয়া স্পোর্টস। জুনিয়র ন্যাশনাল বয়েজ ফুটবল চ্যাম্পিয়নশিপ বি সি রয় ট্রফি 2024-25 পূর্ণগতিত নগাঁও চলি আছে। যা 28 তারিখে হয়ে যাওয়া এই খেলের উদ্বোধনী অনুষ্ঠানত মাননীয় মন্ত্রী পীযুষ হাজরিকা দেব আর ভারতের খ্যাতনামা খেলোয়ার সুপুত্র হলিচরণ নার্জারী দেব আর নগাঁও ক্রীড়া সন্থার সভাপতি তথা নগাঁওর বিধায়ক রূপক শর্মা দেবর উপস্থিতিত সুন্দরভাবে হয়ে যায়। ভারতের 19খন রাজ্যর দলে ইয়াত অংশগ্রহণ করেছে আর সবতকে ভালর কথা যে দলটিও ইতিমধ্যে 2খন খেলত অংশগ্রহণ করে খুব ভাল খেল প্রদর্শন করেছে। প্রথমে অন্ধ্রপ্রদেশের 5-0 আর দ্বিতীয়খন খেলত হিমাচল প্রদেশের 4-0 জয়ী হয়ে আগবাড়ি আছে। কাইলে এখন গুরুত্বপূর্ণ খেলত সিকিমের বিপক্ষে অংশগ্রহণ করব আর আশা করো এই খেলতো জয়ী হয়ে সেমিফাইনাল আর ফাইনাল পর্যায়ত অংশগ্রহণ করব পাৰিব।